ছোট্ট ভয়ানক গ্রাম ছিল। গ্রামটির নাম এখানে উল্লেখ করা হয়নি। সন্ধ্যা নামার আগেই পুলিশ অফিসার ঘণ্টা বাজিয়ে সবাইকে সতর্ক করে দিত তাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে, কারণ সন্ধ্যা নামার পর ওই গ্রামের কিছু অশরীরী আত্মা ঘুরে বেড়াত এবং গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াত তাদের নতুন শিকারের লোভে। গ্রামের লোকজন ওই ভয়ানক আত্মার হাত থেকে বাঁচার জন্য ঘরের দরজায় একটা রক্ষা কবচ বেঁধে রাখত। এর ফলে সহজে ওই আত্মা ঘরের মধ্যে ঢুকতে পারত না। তবে ওই আত্মা ঘরের জানালার ধারে এসে তাদের প্রিয় মানুষের রূপ ধরে ডাকত। যারা ওই আত্মার ফাঁদে পা দিত তারা ওই দিন রাতে ওই আত্মার লালসায় পরিণত হতো, এবং যারা ওই গ্রামে একেবারে ঢুকে পড়তো তারা চাইলে ওই গ্রাম থেকে বাইরে যেতে পারতো না, এক টাইম রূপে ফেঁসে যেত। বারবার সে এই গ্রামেই চলে আসতো, না হয় মৃত্যু হয়ে যেত। এই ভয়ানক ঘটনার উপর ভিত্তি করে 2022 সালে নির্মাণ করা হয় টিভি সিরিজ ফর্ম। আজকে এই সিরিজের প্রথম এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি, আশা করি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো এক্সপ্লেন একা দেখলে আপনি হয়তো ভয় পেয়ে যেতে পারেন, তাই আপনারা আমার সাথে থাকুন এবং আমি সোহান আপনাদের সাথে আছি। গল্পটি শুরু হয় মধ্য আমেরিকার এক ছোট্ট গ্রামকে দেখিয়ে। অন্যান্য দিনের মতো আজকেও গ্রামবাসীকে ঘণ্টা বাজিয়ে জানিয়ে দিচ্ছে তাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে। স্টিভেন গ্রামবাসীকে অনেক ভালোবাসত, সে চাইতো না গ্রামের কারোর কোনো ক্ষতি হোক। এরপর স্টিভেন লক্ষ্য করে কিছু ছেলেমেয়ে সন্ধ্যা নামার আগে ঠিক মতো ঘরে ঢুকেছে কিনা, কিন্তু কিছুক্ষণের মধ্যে ছেলেমেয়েগুলো ঘরের মধ্যে প্রবেশ করে। তারপর স্টিভেনের সহকর্মী এসে বলে আজকে গ্রামের প্রতিটি মানুষ সন্ধ্যা নামার আগে ঘরে প্রবেশ করেছে। স্টিভেন তাকে গুড নাইট জানিয়ে ফিরে আসে পোস্ট অফিসে, যেখানে সে থাকে। আমরা জানতে পারি এই পর্যন্ত ওই ভয়ানক আত্মার কাছে শিকার হয়েছে 96 জন, যেটা স্টিভেন তার ঘরের দরজার সামনে বোর্ডে লিখে রেখেছিল। অন্যদিকে ফ্র্যাঙ্ক নামে একজন লোক ক্লাবে মদ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। ক্লাবের মালিক ফ্র্যাঙ্ককে বাড়ি যেতে বলে, কিন্তু তার কোনো হুঁশ ছিল না। এরপর আমরা ফ্র্যাঙ্কের পরিবারকে দেখতে পাই, তার স্ত্রী ও ছেলে মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সন্ধ্যা নেমে এলে তারা বাধ্য হয়ে দরজা বন্ধ করে ঘরে চলে যেতে হয়। রাতে তার স্ত্রী সেই স্টোনটি চেক করতে যায়, কারণ স্টোনটি ঠিক মতো আছে কিনা। এই স্টোনটি এতটাই ক্ষমতা ছিল যে বাইরের কোনো অশুভ শক্তি ঘরে ঢুকতে পারত না। এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় এই স্টোন। যাই হোক, ওই দিন রাতেরই ঘটনা। ফ্র্যাঙ্কের মেয়ে ঘুমানোর আগে প্রার্থনা করে ঘুমাতেই যাবে, তখনই সে শুনতে পায় তার মৃত দাদি তাকে ডাকছে। তার দাদির সাথে কথা বলার জন্য জানালার সামনে গিয়ে দাঁড়াই। তার দাদি বলে, বাইরে প্রচন্ড ঠান্ডা পড়ছে, আমাকে ভিতরে আসতে দেবে না দাদু ভাই? বাচ্চা মেয়েটির তার দাদির ওপর অনেক মায়া হয়। সেই মুহূর্তে তার মা নিষেধ করতে যায়, কিন্তু তার আগে মেয়েটি জানালাটি খুলে দেয়, আর তখনই সেই রাক্ষসটি তার আসল রূপে ফিরে আসে আর তাদের উপর হামলা করে দেয়। পরের দিন সকালে ফ্র্যাঙ্ক ক্লাব থেকে বার হয়ে বাড়ি ফিরে এসেছিল। তার বাড়ির সামনে অনেক মানুষের ভিড় ছিল। তখন স্টিভেন এসে তাকে কিছু চড় থাপ্পড় মারে, কারণ তার জন্য আজ তার পরিবারকে মরতে হলো। সে যদি অতিরিক্ত মদ্যপান আর খামখেয়ালি করতো না, তাহলে তার পরিবারকে আজকে বেঁচে থাকতো। এরই পরে স্টিভেন তার জামার কলার ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে যায়। তার মেয়ে ও স্ত্রীর লাশ দেখে সে একেবারে ভেঙে পড়ে। সে কোনো মতেই তাদের দিকে তাকাতে পারছিল না, কারণ তাদেরকে এতটাই বিভৎসভাবে মেরেছিল দেখলে গায়ের লোম শিউরে উঠবে। ফ্র্যাঙ্কের উপর স্টিভেনের অনেক রাগ হয়, তাই তাকে শাস্তি দেবে। তার শাস্তি ছিল অনেক ভয়ানক, তা আমরা পরে জানতে পারবো। এরপর সিন চেঞ্জ হয়ে যায়। জিন ও তার পরিবার মিলে এই গ্রামে অফিসের ছুটি কাটানোর জন্য বেড়াতে এসেছিল। তারা রাস্তায় যেতে যেতে পথে তারা একটা গাছ উপড়ে থাকতে দেখে। সে গাড়ি থেকে নেমে দেখে সামনে যাওয়ার জন্য কোনো রাস্তা আছে কিনা। তখন জিনের ছেলে সামনে পড়ে থাকা গাছের উপরে উঠতে চায়। জিন তার ছেলেকে গাছের উপরে উঠিয়ে দেয়। সেই মুহূর্তে সামনে থাকা গাছের উপরে একটা কাক বসে ডাকতে থাকে, কিন্তু মুহূর্তের মধ্যে সেখানে প্রচুর পরিমাণে কাক চলে আসে আর ডাকতে থাকে। জিন ও তার পরিবার একটু ভয় পেয়ে যায়, তাই তারা গাড়িতে উঠে পিছনের দিকে যেতে থাকে। এরপর সিন শিফট হয়। এখানে স্টিভেনকে দেখানো হয়, সে তার ছেলের সঙ্গে দেখা করতে এসেছিল। স্টিভেন ডোনো নামক একটি মহিলার কাছে পারমিশন চাই তার ছেলের সাথে দেখা করার জন্য। আসলে এই গ্রামে মানুষদের মধ্যে দুটি ভাগ আছে,
এক ভাগের লোকজন স্টিফেনের নিয়ম মেনে চলে আর তাকে ভরসা করে, আর অন্য ভাগের লোকজন তার নিয়ম মানে না। আর সেই ভাগের মধ্যে ছিল তার ছেলে এলিজা। দ্বিতীয় ভাগের লোকেরা একটা কলোনিতে বসবাস করত, আর তাদের সবার লিডার হলো এই ডোনো। এরপর ডোনো তাকে পারমিশন দিয়ে দেয় এলিজার সাথে দেখা করার জন্য। স্টিফেন তার ছেলের রুমে প্রবেশ করে, সে দেখে তার ছেলে একটা মেয়ের ছবি আঁকছে। এলিজা তার বাবাকে একদম ভরসা করত না, সে তার বাবাকে সবসময় ইগনোর করে চলে। যাই হোক, স্টিফেন তার ছেলেকে কালকের ভয়ানক ঘটনা সব খুলে বলে, আর বলে আমাদের এক হয়ে এই গ্রামকে রক্ষা করতে হবে, না হলে একে একে সবাই মারা যাবে। কিন্তু এলিজা এতে কোনো সম্মতি জানায় না। এরপর সিন চেঞ্জ হয় আর জিমদের দেখানো হয়। চিন অনেকক্ষণ যাবৎ ড্রাইভ করছিল, তাই সে বুঝতে পারছিল না কোন দিকে যাবে, তাই তার স্ত্রীকে মোবাইলে জিপিএস দেখতে বলে। তার স্ত্রী মোবাইল খুলেই লক্ষ্য করে তার মোবাইলে কোনো নেটওয়ার্ক কাজ করছে না। এরই মধ্যে তারা আবার সেই গ্রামে চলে এসেছিল। তখনই তারা লক্ষ্য করে পাশে এক জায়গায় কিছু লোক দাঁড়িয়ে আছে। জিন গাড়ি থামিয়ে দু একটা লোককে জিজ্ঞাসা করে সামনের হাইওয়ে কোনটা, কিন্তু এখানে থাকা লোকজনগুলো কিছুই বলে না, আর তারা সেখান থেকে চলে যেতে থাকে। তখনই স্টিফেন সেখানে আসে আর তাদেরকে কি হয়েছে জিজ্ঞাসা করে। জিন তখন তার সমস্যার কথা সব খুলে বলে। স্টিফেন ডান দিকে হাত দেখিয়ে পাহাড়ের পাশ দিয়ে যেতে বলে। জিন তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে রওনা দেয় হাইওয়ের উদ্দেশ্যে। স্টিফেন অনেক চিন্তিত হয়ে পড়ে, সে কিছু একটা বুঝতে পারছে, তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এদিকে জিনরা বেশ কিছুক্ষণ ঘুরতে ঘুরতে আবার সেই জায়গাটায় চলে আসে। তখনই সেখান দিয়ে সারা নামক একটি মেয়ে হেঁটে যাচ্ছিল। জিন তাকে হাইওয়ে কোন দিকে জিজ্ঞাসা করলে সারা কিছুই বলে না আর সেখান থেকে চলে যায়। জিন পুরোপুরি অবাক হয়ে যায়, সে বুঝতে পারছিল না তাদের সাথে আসলে কি হচ্ছিল। এরপর তারা আবার সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। বিষয়টা স্টিফেন লক্ষ্য করে এবং তার সহকর্মীকে প্রস্তুত হতে বলে। তারা জানে এরপর কি ঘটতে চলেছে। এদিকে জিন অনেকক্ষণ ড্রাইভ করার ফলে একটু বিরক্ত হয়ে পড়েছিল। বিরক্ত হয়ে সে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, তার স্ত্রী তাকে আস্তে চালাতে বলে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। তখনই তাদের সামনে একটা গাড়ি চলে আসে। গাড়িটি এলোমেলো ভাবে চলছিল, তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাছের গায়ে ধাক্কা মারে। এদিকে জিনরাও নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দেয় আর গাড়িটা উল্টে পড়ে যায়। জিন একটা গাছের ডালের জন্য বাইরে বেরোতে পারছিল না। সে পিছনে তাকিয়ে লক্ষ্য করে তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে আর তার মেয়ের কোমরে প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে, তাই সে কোনো মতেই উঠতে পারছিল না। সে তার ছেলের দিকে তাকাতেই পুরো অবাক হয়ে যায়, কারণ তার ছেলের পায়ের মধ্যে একটি রড এপার থেকে ওপারে চলে গেছিল। জিন কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। এদিকে যে গাড়িটি রাস্তার সাইডে গাছের গায়ে ধাক্কা মেরেছিল সেখান থেকে একটা লোক বার হয়ে আসে। সে তার বুকে প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে। সে গাড়ি থেকে বার হয়ে রক্ত বমি করতে থাকে, তার শরীরটা অনেক খারাপ হয়ে পড়ে, তাই সে সাহায্য চাওয়ার জন্য ওই ভয়ানক গ্রামের দিকে যেতে থাকে। এদিকে স্টিফেনরা রাস্তায় পেরেক পিচাচ্ছিল, কারণ সন্ধ্যা আর কিছুক্ষণের মধ্যেই নামবে, তাদেরকে যে করেই হোক গাড়িটি থামাতে হবে। স্টিফেনরা জানতো না তারা আসলে গাছের গায়ে ধাক্কা মেরেছিল। তখনই সেই মুহূর্তে রক্ত বমি করা লোকটি স্টিফেনদের কাছে চলে আসে। আমার গাড়ির সাথে অন্য একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই স্টিফেন তার সহকর্মীকে লোকটিকে নিয়ে দ্রুত হসপিটালে নিয়ে যেতে বলে। তারপর স্টিফেন ছুটে যায় সেই দুর্ঘটনাস্থানে। স্টিফেন ওখানে পৌঁছে জেড নামক একটি লোককে খুঁজে পায়। লোকটি দুর্ঘটনার কবলে পড়ে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই স্টিফেন একটা হ্যান্ডকাপ নিয়ে গাড়ির সাথে লাগিয়ে দেয় যাতে সে অন্য কোথাও না যেতে পারে। তারপর স্টিফেন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। জঙ্গলে ঢুকেই সেই গাড়িটি দেখতে পায়। স্টিফেন দেখে গাড়ির মধ্যে সবাই আহত হয়ে পড়ে আছে, তাই সে সাহায্য করার জন্য এগিয়ে যায়। এদিকে কেলি জাজের ফাদার ও কিস্টিকে নিয়ে সেই দুর্ঘটনা স্থানে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে এলিজাকে দেখতে পায় তারা, তাই তারা গাড়ি থামিয়ে এলিজাকে তাদের সাথে যেতে বলে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে আর সেখানে তার বাবাও রয়েছে। এলিজা তার বাবাকে সহ্য করতে পারত না ঠিকই, কিন্তু তারই তো বাবা, তাই সে কিছুই না ভেবে গাড়িতে উঠে পড়ে। তারপর তারা একসাথে রওনা দেয়। দুর্ঘটনা স্থানে পৌঁছেই প্রথমে তারা জেডকে দেখতে পায়। ক্রিস্টি একজন ডক্টর ছিল, তাই সে জেডকে প্রাথমিকভাবে চিকিৎসা করতে থাকে। এদিকে কেলি দেখতে পায় স্টিফেন আহতদের বার করছে।
তখন তারা সবাই তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। তারা জিনের স্ত্রী ও তার মেয়েকে বার করতে সক্ষম হয়ে যায়, কিন্তু জিন ও তার ছেলেকে কোনো মতেই বার করতে পারছিল না। এরই মধ্যে কেলি জানিয়ে দেয় সন্ধ্যা নামার আর মাত্র 40 মিনিট বাকি আছে। তখনই ক্রিস্টি স্টিফেনকে বলে জিন ও তার ছেলেকে বার করতে অনেকটাই সময় লেগে যেতে পারে, হয়তো রাতও হয়ে যেতে পারে। তখনই স্টিফেন সেই স্টোন তাদেরকে দেখায় আর বলে এই স্টোনটি আমি ফ্র্যাঙ্কের বাড়ি থেকে এনেছি, কারণ ফ্র্যাঙ্ক আমাদের কাছে বন্দী আছে আর তার পরিবার তো মারা গেছে, তাই এটা বেকার পড়ে থাকতো, তাই আমি নিয়ে এসেছি। এখন ক্রিস্টি বুঝতে পারে তাদেরকে আজ রাতটা গাড়ির মধ্যে কাটাতে হবে, তাদের কাছে এছাড়া কোনো আর রাস্তা নেই, এটা তাদের কাছে অনেক রিস্ক হতে পারে। তারপর স্টিফেন কেলিকে বলে বাকিদের নিয়ে কলোনিতে ফিরে যাও। তারা দেরি না করে তাড়াতাড়ি রওনা দেয় কলোনির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে স্টিফেনের বিছানার পেরেক ফুটে তাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। ততক্ষণে সন্ধ্যা নেমে পড়েছে, তারা গাড়ি থেকে নেমে কলোনির দিকে দৌড়াতে থাকে। জিনের স্ত্রী ও তার ছেলে মেয়ে বুঝতে পারছিল না তাদের সাথে আসলে হচ্ছেটা কি। এরই মধ্যে স্টিফেনদের দেখানো হয়, তারা গাড়ির দরজার মধ্যে সেই স্টোনটি ঝুলিয়ে দেয় আর গাড়ির মধ্যে যত সব কাপড় ছিল সব কাপড়গুলো দিয়ে গাড়ির জানালাগুলো ঢেকে দেয়। জিন জিজ্ঞাসা করে তোমরা এসব কি করছো? তখন স্টিফেন তাকে চুপ করতে বলে আর তাকে উদ্দেশ্য করে বলে সবকিছু পরে তোমাকে বুঝিয়ে বলবো। ঠিক তখনই জিনের ছেলের শরীরটা হঠাৎ কাঁপতে শুরু করে, তখন ক্রিস্টি ও জিন ছেলেটিকে শক্ত করে চেপে ধরে। ঠিক তখনই স্টিফেন কিছু ভয়ানক আত্মনাদ ও আওয়াজ শুনতে পায়। তখন স্টিফেন জানালার কাপড় খুলে দেখতে পায় তারা চলে এসেছে। ভয়ানক আত্মারা জিনের আপনজনের রূপ ধরে তাদের দিকে এগিয়ে আসছে। তখন ক্রিস্টি বলে তারা কি চলে এসেছে? স্টিফেন বলে দি আর কামিং। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। স্টিফেনরা কি পেরেছিল ওই ভয়ানক আত্মার হাত থেকে রক্ষা পেতে? ওদিকে কেলি তার ছেলেরা কি পেরেছিল কলোনিতে পৌঁছাতে? কারণ সন্ধ্যা তো নেমেই এসেছিল, হাজারো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, এরপর কি হবে? তাই দেরি না করে পরের এপিসোড দেখতে চাও কিনা কমেন্ট করে জানিয়ে দাও, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, কারণ পরের এপিসোড আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের না জানা উত্তরগুলো পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।